450 কোটি ডলার ঋণের বিষয়ে আলোচনা করতে এখন ঢাকায় আইএমএফ এর প্রতিনিধিরা। আর্থিক সংকটের ঝুঁকি এড়াতে বাজেট সহায়তা হিসেবে এই ঋণ চায় বাংলাদেশ, আর আইএমএফ চাইছে আর্থিক খাতের সংস্কার। দেশের বিশ্লেষকরা মনে করেন ঝুঁকি এড়াতে এমন ঋণ কার্যকর সমাধান। সাদাত হাবিব ইশাতের রিপোর্ট। তৈরি পোশাক মেগা প্রজেক্ট আর শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভে মহামারী কালেও উচ্চ প্রবৃদ্ধি নিয়ে চলা বাংলাদেশ এই মুহূর্তে খানিকটা আর্থিক চাপে। বৈশ্বিক মন্দায় রপ্তানি আয় যখন ভাটা, তখন সেপ্টেম্বরের মতো অক্টোবরেও রেমিটেন্স প্রবাহ কম। Grown tremendously in the past and will continue to do so in the future. আর এই দুই সূচকে নেতিবাচক ধারার কারণে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ন বা রিজার্ভ 36 বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে। ডলারের লাগামহীন বাজার আর চলমান লেনদেনের ভারসাম্য এবং আমদানি করা মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দামের উপরও প্রভাব বাড়ছে। টানা দুমাস ধরেই মূল্যস্ফীতি রয়েছে 9% উপরে। তাই তো আমদানি রপ্তানি আর বাজেট সহযোগিতা হিসেবে আন্তর্জাতিক মুদ্রা সংস্থা আইএমএফ এর কাছে 450 কোটি ডলারের ঋণ চাইছে বাংলাদেশ। জুলাই মাসে নেওয়া সেই উদ্যোগের অংশ হিসেবে 26 অক্টোবর থেকে 9 নভেম্বর ঢাকায় রয়েছে সংস্থাটির প্রতিনিধি দল। সরকার খুব সময় উপযোগী ভাবেই এই দেশ এই প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ্রোচ করছে, এবং যেটা আইএমএফ যেটা ডিসক্রাইব করেছে, যেটা একটা প্রিএমটিভ মেজার, এটা ক্রাইসিস না। সরকার ক্রাইসিসে পড়ে যাচ্ছে না, কিন্তু ক্রাইসিস অ্যাভয়েড করার জন্য যাচ্ছে। সুদের হার আহামরি না হলেও বেশ কিছু শর্ত আসতে পারে ঋণ সহযোগিতা পেতে। যদিও বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনায় কোনো বিশেষ শর্তের কথা না শোনা গেলেও আলোচনা হয়েছে, সামনে এসেছে নানা ইস্যু। তো আমি মনে করি এটা হলো সলিউশন। শুধু টাকার জন্য আমরা আমাদের ওখানে যেয়ে লাভ নেই। আজকে আইএমএফ থেকে 4.5 বিলিয়ন আনতে পারি, কিন্তু গত 4 মাসে জুলাই থেকে আমরা 5 বিলিয়ন ডলার রিজার্ভ লস হয়েছে। কাজে আমি যদি রিজার্ভ লসকে বন্ধ করতে না পারি পলিসির মাধ্যমে, 4 কেন 40 দিলে ওটা থাকবে না। 1972 সালে সদস্যপদ পাওয়ার পর মোট 10 বার আইএমএফ এর কাছে বাজেট সহযোগিতা হিসেবে এমন ঋণ চেয়েছে বাংলাদেশ। সাদাত হাবিব, সেতু, এটিএন নিউজ, ঢাকা।